नजर रखब जो खबर दिखे মমতার বার্তা के অমান্য করে ফের অর্জুন সিংকে के তোপ দাগলেন সোমনাথ শ্যাম। তিনি ফের হলুদ ফাইল বার করার হুঁশিয়ারি দিলেন সোমনাথ শ্যাম। তিনি অর্জুন সিংকে के তোপ দেখে ঠিক কি বললেন শোনাবো আপনাদের। অ্যারেস্ট হয়েছিল যে নেপাল বর্ডারে কে বা কে অ্যারেস্ট হয়েছিল 2005 কিংবা 6 চুরির গাড়ি হিরোইন নিয়ে এবং আর্মস নিয়ে সেটা রাজনৈতিক মহলে কাউ কাউকে জিজ্ঞাসা করুন তারা উত্তর দেবেন না পেলে হলুদ ফাইল থেকে খুলে আপনাদের দেখিয়ে দেব। আপনারা শুনলেন কি বললেন সোমনাথ শ্যাম। তিনি ফের একই বক্তব্য করলেন যে হলুদ ফাইল খুলে বের করে দেব এবং সেই একই ভাবে তিনি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং কে তোপ দাগলেন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে দলের মধ্যেকার যে দ্বন্দ্ব তা মেটাতে হবে, কিন্তু তারপরেও দেখা গেল যে সোমনাথ শ্যামের মুখে কিন্তু একই কথা এবং তিনি ফের নিশানা দাগলেন অর্জুন সিংকে। দেখো এই বিষয়ে যা গতকালকে একটি বিকি যাদব একটি যিনি তৃণমূল কর্মী ছিলেন তিনি যখন হত্যা হন সেই খুনের ঘটনার প্রায় দু মাসের পরে একটি স্মরণসভা গতকালকে আয়োজিত হয় ভাটপাড়া এলাকায় এবং সেই স্মরণসভা থেকে কিন্তু লাগাতার একের পর এক আক্রমণ শোনালেন বিধায়ক সোমনাথ সেন। তিনি আবারও প্রসঙ্গ তুললেন হলুদ ফাইলে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে আপনারা সেই সাদা পোশাক পরা মানুষটিকে জিজ্ঞেস করুন যে নেপাল বর্ডার থেকে মাদক সহ এবং আগ্নেয়াস্ত্র সহ আপনার পরিবারের কে গ্রেপ্তার হয়েছিল। যদি তিনি বলতে না পারেন, অর্থাৎ সাংসদ যদি বলতে না পারেন, তাহলে তিনি হলুদ ফাইল থেকে সেই তথ্য বার করে সাংবাদিকদের সামনে রাখবেন। এছাড়াও ব্যারাকপুর শিল্পাঞ্চলে ঘটে যাওয়া একের পর এক খুন এবং বিভিন্ন কলকারখানা থেকে চুরি হয়ে যাওয়া বিভিন্ন সামগ্রী কে কারা চুরি করলো বা কারা বিক্রি করলো বাজারে সেই বিষয়েও কিন্তু তথ্য তুলে ধরতে চাইছেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে আপনারা মুখোমুখি আমাদের প্রশ্ন করুন, আমরা মুখোমুখি উত্তর দিতে রাজি আছি সাংসদের বিরুদ্ধে, এমনই কিন্তু কথা বলেছেন বিধায়ক সোমনাথ শ্যাম। একেবারে শুভজিৎ, অর্থাৎ দেখা গেল যে কোথাও গিয়ে একটা কিন্তু সোমনাথ শ্যাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে নির্দেশ তাকেই কিন্তু নস্যাৎ করলেন। এ বিষয়ে অর্জুন সিং এর কি কোনো প্রতিক্রিয়া মিলেছে শুভজিৎ? দেখো আমরা সকাল থেকে অর্জুন সিং এর সঙ্গে বিভিন্ন রকম ভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সাংসদের একটাই বক্তব্য, ক্যামেরার সামনে তিনি এখন মুখ খুলবেন না। যেহেতু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাকে বলেছেন যে সোমনাথ শ্যামের বিষয়ে তাকে মুখ খুলতে বারণ করেছেন, সেই কথাকেই মান্যতা দিয়ে কিন্তু তিনি সম্পূর্ণভাবে মুখ বন্ধ রেখেছেন। তিনি জানিয়েছেন যে কোনো ঘটনা আমার বিরুদ্ধে কেউ যদি বলে তার সম্পূর্ণ ঘটনা তিনি জানাবেন দলের উচ্চ নেতৃত্বকে, উচ্চ নেতৃত্ব যে বিষয় নিয়ে কথা বলবে সোমনাথ শ্যামের সঙ্গে এই বিষয়ে সাংসদ বিধায়কের ব্যাপারে কোনো কথাই বলবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। শুভজিৎ, দলের অভ্যন্তরীণ যে ফাটল তা ক্রমশই প্রকাশ্যে আসছে, এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন? দেখো স্বাভাবিকভাবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে বড় কথা হলো যারা তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মী রয়েছেন, যারা দলটাকে এখন পর্যন্ত আঁকড়ে ধরে রয়েছেন, তাদের মনোবল কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। কারণ যেভাবে সাংসদ এবং বিধায়কের যে দ্বন্দ্ব, বারবার খোদ মুখ্যমন্ত্রী যেখানে হস্তক্ষেপ করছেন তাদের দ্বন্দ্ব মেটানোর জন্য, সেই দ্বন্দ্ব যখন মিটছে না, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের যারা নিচু তলার কর্মী রয়েছেন তাদেরও কিন্তু মনোবল ভেঙে যাচ্ছে। কারণ সামনে একটি বড় পরীক্ষা 2024 নির্বাচন, কিন্তু তার আগে এরকম ঘটনা ঘটলেই স্বাভাবিকভাবেই কিন্তু অস্বস্তিতে পড়ছে রাজ্য শাসক দল। লোকসভা নির্বাচন এবং তার আগেই সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর এই অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব ক্রমশই ভেঙে দিচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের মনোবল। ধন্যবাদ তোমাকে শুভজিৎ। এ বিষয়ে আমরা আরো একবার শুনবো যে সোমনাথ শ্যাম অর্জুন সিং কে তোপ দেগে ঠিক কি বললেন। মিডিয়া ভাইও সে কি যারা পুছিয়েগা ও সাদা পোশাক সে কি নেপাল বর্ডার পর आपके परिवार के कौन आदमी ड्रग्स के साथ पकड़ाया था और चोरी का गाड़ी में हथियार के साथ पकड़ाया था, जरा मीडिया भाई उससे पूछिएगा। अगर जवाब नहीं दे पाएगा तो आइएगा मेरा पीला फाइल से उस दिन निकाल के आपको दे दूंगा। वो शख्स कौन गिरफ्तार हुआ था, वो हीरोइन लेके